1977 সালের সেপ্টেম্বরের 24 তারিখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন দিনের সফরে মিশরে গিয়েছিলেন। তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। সেই সফরে তিনি জিয়াকে জানান, মিশরের আর্মি ইন্টেলিজেন্স জানতে পেরেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর কিছু বামপন্থী সদস্য জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা করছে। সফর শেষ করে জিয়াউর রহমান দেশে ফিরে আসেন। 28 সেপ্টেম্বর বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে যার যাওয়ার কথা থাকলেও তিনি সেই অনুষ্ঠানে আর যাননি। সেদিনই বগুড়াতে একটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। বগুড়া সেনানিবাসে 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা বিদ্রোহ করে অস্ত্র গোলাবারুদ নিয়ে বেরিয়ে পড়েছিলেন। এরপর কয়েকজন জুনিয়র সেনা অফিসারকে হত্যা এবং কয়েকজন অফিসারকে বন্দি করা হয়েছিল। একই সাথে জেল থেকে পূর্ব বিদ্রোহের জন্য আটক করা সেনা সদস্যদের মুক্ত করে দেন তারা। 75 পরবর্তী বাংলাদেশের ইতিহাস ছিল অনেকটা এরকমই। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার ফলে সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ধসে পড়েছিল, যার মাশুল দিতে হয়েছে দীর্ঘ সময়। 1976 সালের 30 নভেম্বর জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ঘোষণা করেন। এরপর 77 সালের 21শে এপ্রিল বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগে বাধ্য করে জিয়াউর রহমান নিজেই রাষ্ট্রপতি হন। জিয়া সেনাপ্রধান হওয়ার পর থেকেই চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে চেষ্টা করেন। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং ধূর্ত, খুব ঠান্ডা মাথায় সব সিদ্ধান্ত নিতেন। তার কালো চশমার আড়ালে চোখ দুটো আড়াল করে রাখতেন এবং প্রয়োজন হলে উত্তেজিত না হয়েই কঠোর সিদ্ধান্ত নিতে পারতেন। পাকিস্তান সামরিক গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন কাজ করেছিলেন জিয়া, ফলে স্বভাবতই অন্যদেরকে সন্দেহের চোখে দেখাটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। যে কোনো সময় সামরিক অভ্যুত্থান হতে পারে এই আশঙ্কায় তিনি সিনিয়র অফিসারদের ঢাকার বাইরে রাখতেন এবং দক্ষ অফিসারদের ছড়িয়ে ছিটিয়ে আলাদা ডিভিশনে পোস্টিং দিতেন। এভাবে অভ্যুত্থানের আশঙ্কা যতদূর সম্ভব কমিয়ে আনার চেষ্টা করতেন। 77 থেকে 81 সাল পর্যন্ত জিয়া সব মিলিয়ে 5 বছর ক্ষমতায় ছিলেন। এত সাবধানতা অবলম্বনের পরও এই সময়ে জিয়াউর রহমানকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ছোট বড় কমপক্ষে 21টি সামরিক অভ্যুত্থান হয়েছিল। অর্থাৎ গড়ে প্রায় প্রতি 3 মাসে 1টি করে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়। তাহলে প্রশ্ন হলো, এতগুলো অভ্যুত্থানও জিয়াকে ক্ষমতা থেকে সরাতে পারেনি কেন? তার কারণ, রাষ্ট্রপতি হওয়ার পর জিয়া আর কোনো ফাঁক ফোকর রাখতে চাননি। তিনি কেবল প্রধান সামরিক আইন প্রশাসকই হলেন না, সেই সঙ্গে হলেন সেনাপ্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ। তাই যারাই অভ্যুত্থানের চেষ্টা করেছেন, জিয়া তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করেছেন। বগুড়া সেনানিবাসে অভ্যুত্থানের পর 2 অক্টোবর ঢাকায় সিগন্যাল কোরের এয়ারম্যানরা একটি অভ্যুত্থান ঘটায়। সেই অভ্যুত্থানে প্রায় 20 জন বিমানবাহিনীর কর্মকর্তাকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হয়। এই অভ্যুত্থানের বিদ্রোহীদের বিচার করার জন্য 7 তারিখ একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়, 8 তারিখ বিচারের রায় হয় এবং 9 তারিখে শত শত বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একসাথে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে বিমানবাহিনীতে মাত্র 11 জন কর্মকর্তা অবশিষ্ট ছিল। জিয়া তার শাসনামলে প্রতিটি সামরিক অভ্যুত্থান খুবই কঠোরভাবে দমন করেন। বিদ্রোহী সৈনিকদের বিচার করার জন্য তিনি যেই বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করতেন, সেই ট্রাইব্যুনালে আসামিদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না। এমনকি আসামি পক্ষের কোনো আইনজীবীও থাকত না। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই ও তদন্ত করা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে রায় ঘোষণা করা হতো। সব মিলিয়ে 48 ঘন্টার মধ্যে বিচার কার্য সম্পন্ন করতেন। মূলত তার গঠিত ট্রাইব্যুনালের উদ্দেশ্য ছিল দ্রুত ফাঁসি কার্যকর করা। এত দ্রুত ফাঁসি কার্যকর করতে গিয়ে অনেককে বিনা বিচারে এবং ভুল বিচারে হত্যা করে গণকবর দেওয়া হয়েছিল। হত্যার পর রাতের অন্ধকারে লাশ গুম করে ফেলা হতো, এমনকি জানানো হতো না স্বজনদেরও। 77 সালে কেবল সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসের মধ্যে সরকারি রেকর্ড অনুযায়ী 1143 জন সৈনিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন জিয়া। শত সৈনিককে 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 1977 সালের এপ্রিলের রিপোর্টে বলা হয়েছে, ওই সময়ে বাংলাদেশের রাজনৈতিক বন্দীর সংখ্যা ছিল 10 থেকে 15 হাজার। যদিও বাংলাদেশের গণমাধ্যমের হিসাব অনুযায়ী এই সংখ্যা ছিল 50 থেকে 60 হাজার। কারো কারো মতে এই সময়ে সেনাবাহিনী ও বিমানবাহিনীর 2500-এর বেশি সেনা সদস্য নিহত হন। যদিও ঢাকা কেন্দ্রীয় কারাগারের নথিতে মাত্র 209 জনের গায়েব করার কথা উল্লেখ রয়েছে। তার কারণ, এসব হত্যাকাণ্ডের পর বিচারের সমস্ত নথিপত্র ধ্বংস করে ফেলা হয়।